السلام عليكم ورحمة الله وبركاته الله تعالى دربارة وشنخ وغنية شكرية دائي قولي الحمد لله نبي رفور درد سلام پت قولي صلى الله عليه وسلم اس کے اپنا در شمخ ایمان ایبان نیک عمالر کو ایک تی فجلت نیال سنو کرو بے انشاءاللہ تعالى ایمان آنو ایمان آنار پورے نیک عمال کل لے بھالو کاز کل لے আল্লাহ রব্বুল আলামিন এই ভালো কাজের প্রতিদান অবশ্যই দান করবে গুনাহগুলোকে maaf করে দিবেন সূরা আনকাবুত 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 7 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ولنجزينهم أحسن الذي كانوا يعملون নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের গুনাহগুলোকে maaf করে দিব এবং তারা যে ভালো কাজ করেছে উত্তম আমল করেছে নেক কাজ করেছে এই নেক কাজের প্রতিদান অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করব সুবহানাল্লাহ ইমানদার নেককারদের গুনাহগুলোকে maaf করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات ترى গুনাহ হয়ে যাওয়ার পর খাঁটি তওবা করে তওবা করার পরে ঈমান আনে এবং নেক কাজ করে فأولئك يبدل الله سيئاتهم حسنات আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ কেন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন গফুর ক্ষমাশীল রহিম দয়ালু মেহেরবান এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ বিহামদি হয়ে যাবে আমরা গুনাহ থেকে তওবা করব ঈমানকে খাঁটি করব ভালো কাজ করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন ঈমানদার নেককারদের পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শাসন ক্ষমতা রাজত্বের যে ক্ষমতা আছে চেয়ার আছে ক্ষমতার চেয়ার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন এটা আল্লাহ তাআলার ওয়াদা সূরা নূর 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই তাদেরকে ওয়াদা দিয়েছেন যে লাস্তাখলিফান্নাহুম ফিল আরদ অবশ্যই তিনি জমিনে তাদেরকে খেলাফত দান করবেন তাদেরকে শাসন ক্ষমতা দান করবেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ইতিপূর্বে যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার নেককারদেরকে শাসন ক্ষমতা দান করেছিলেন ওয়ালায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী তাবা লাহুম তাদের জন্য তাদের এই ধর্মকে সুপ্রতিষ্ঠিত করবেন অর্থাৎ ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ধর্মের উপরে বিজয় দান করবেন وهو الإسلام بأن يظهره على جميع الأديان الله رب العالمين أي إسلام كي شمست دهر ورقر بجوي دان قربين
وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم امنا. আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সমস্ত ধর্মের উপর বিজয় দান করবেন। যে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার নেককারদের জন্য পছন্দ করেছেন, ইরতাদালাহুম ওয়ালাইউবাদদিলান্নাহুম মিন বাদি খাফিহিম আমনা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভয়ের পরে তাদের আমনা, নিরাপত্তা, স্বস্তি, শান্তি দান করবেন। ইয়াবুদুনানি লা ইশরিকুনা বি শাইআ, ঈমানদার নেককাররা আল্লাহ বলেন যে তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। ঈমানদার নেককারদেরকে জান্নাতের মধ্যে স্বর্ণের কাকন দ্বারা অলঙ্কৃত করা হবে এবং রেশমি পোশাক পরিধান করানো হবে। সূরা হাজ 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আল্লাহ ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। তাজরিমিন তাহতিহাল আনহার, জান্নাতের নিজ দিয়ে নহরসমূহ, নদীসমূহ প্রবাহিত হবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা, তাদেরকে জান্নাতের মধ্যে স্বর্ণের কাকন দ্বারা অলঙ্কৃত করা হবে, লোহা এবং মণিমুক্তা, স্বর্ণ এবং মণিমুক্তার কাকন দ্বারা তাদেরকে অলঙ্কৃত করা হবে। ওয়ালিবাসুহুম ফিহা হারির, এবং জান্নাতের মধ্যে তাদের পোশাক হবে রেশমি, রেশমের পোশাক তারা পরিধান করবে। কিয়ামতের ময়দানে কোনো জুলুমের ভয় থাকবে না, কোনো ক্ষয়ক্ষতির ভয় থাকবে না। সূরা তাহা 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা ইয়াখাফু যুলমা ওয়ালা হাযমা, যারা ঈমান আনার পরে নেক আমল সম্পাদন করেছে কিয়ামতে তাদের কোনো ভয় নাই এবং তারা কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা করবে না, ভয় করবে না, তাদের ভয় নাই, কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নাই। ঈমানদার নেককারদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা, সুউচ্চ মর্তবা, সম্মান মর্যাদা। সূরা তহা 16 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 75 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানদার অবস্থায় নেক আমল করে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা, সুউচ্চ সম্মান মর্তবা। জান্নাতু আদনিন, তারা বসবাসের জান্নাত, জান্নাতে আদনে অবস্থান করবে। তাজরিমিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, তারা এই জান্নাতের মধ্যে চিরকাল অবস্থান করবে। আযালিকা জাযাউ মান তাযাক্কা, আর এই প্রতিদান ইহা ওই ব্যক্তিদের জন্য হবে, ওই লোকদের জন্য হবে, এটা ওই সমস্ত লোকদের প্রতিদান যারা তাতাহারা, এই তাযাক্কা এই তাতাহারা মিনাল যুনুব, যারা নিজেকে সমস্ত গুনাহ থেকে পবিত্র রেখেছে, পবিত্র করেছে, এদের জন্য এই প্রতিদান, এদের জন্য সুউচ্চ মর্যাদা থাকবে, তারা জান্নাতের মধ্যে অবস্থান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে পবিত্র হওয়ার তৌফিক দান করুন, আমিন।